কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালন। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের রাজ উচ্চ বিদ্যালয়ের 165তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে। আমাদের স্কুলের 165তম প্রতিষ্ঠা দিবস, প্রতিবারই আমরা এই অনুষ্ঠান পালন করি, এবার একটু বড় করে ধুমধামের সঙ্গে। বিশেষত আমাদের স্কুলের ছাত্ররা তাদের গান বাজনা গিটার আবৃত্তি ভাষণের মাধ্যমে এই দিনটাকে উদযাপিত করে। সোমবার সন্ধ্যায় কান্দি রাজ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করলো কান্দি রাজ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ভুবানন্দ সিংহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক বন্দ্যোপাধ্যায়, কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিকাশ নারায়ণ দে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষক কর্মচারী এবং বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীরা। আজকে কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের 166তম জন্মদিন। আজ থেকে 165 বছর আগে কান্দি রাজ পরিবারের সুসন্তান প্রতাপচন্দ্র সিনহা, ঈশ্বরচন্দ্র সিনহা এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলতে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।